নমস্কার, আমি কৌশিক রায়, অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আমি এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি মার্চ মাস মকর রাশির কেমন যাবে, একটি অগ্রিম পূর্বাভাস দিতে চলেছি। এই মার্চ মাসে আপনাদের কোন কোন দিকে শুভ হবে এবং কোন কোন দিকে সমস্যা আসতে পারে তাই নিয়ে এই ভিডিওতে বিস্তারিত জানাতে চলেছি। এটি কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়, এটি সার্বিক গণনা। তো আপনারা প্রত্যেকেই জানেন আপনাদের শনির সাড়ে সাতির দ্বিতীয় চরণ শুরু হয়েছে, তাও আমি বলবো এই মার্চ মাসে আপনাদের ধীরে ধীরে ভাগ্য উন্নতি হবে, গ্রহের গোচর তাই বলছে। তো শুরু করা যাক ভিডিওটি। বর্তমানে গ্রহের অবস্থান, আপনাদের রাশির চতুর্থ স্থানে শুক্র গ্রহের অবস্থান এবং রাশির তৃতীয় স্থানে রবি গ্রহের অবস্থান হচ্ছে মার্চ মাসের মাঝামাঝি থেকে, এবং রাশিতে 22 তারিখ থেকে মঙ্গল গ্রহের অবস্থান এবং রাশির দ্বাদশে বৃহস্পতি গ্রহের অবস্থান এবং কেতুর অবস্থান কী ফলাদেশ হতে পারে তাই নিয়ে আমি বিশদে জানাতে চলেছি। প্রথমে আপনাদেরকে জানাই আপনাদের অর্থনৈতিক ভাগ্য এ মাসে ভালো যাবে, অর্থাৎ আর্থিক স্টেবিলিটি আপনাদের বজায় থাকবে। দ্বিতীয় নম্বর পয়েন্ট, যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে আপনাদের একটা ভালো দিক লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ ব্যবসা ক্ষেত্রে আপনাদের ধীরে 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 উন্নতি হবে। এর সাথে যেহেতু তৃতীয় স্থানে রবি অবস্থান করায় এবং নবম স্থানকে দৃষ্টি দেওয়ায় আপনাদের ধীরে ধীরে ভাগ্য উন্নতি কিন্তু হবে, অর্থাৎ ভাগ্যের সাহায্যে যেগুলো কাজ সেই কাজগুলো আপনারা কিন্তু করতে পারবেন। এ মাসে আপনাদের নতুন কর্মের যোগ লক্ষ্য করা যাচ্ছে, কর্মপ্রাপ্তি, নতুন কর্ম পেতে পারেন এবং কর্মক্ষেত্রে পদোন্নতি আপনাদের এ মাসে হবে। যারা প্রেমের ব্যাপারে যুক্ত আছে, প্রেমের ক্ষেত্রে এ মাসটা শুভ, নতুন প্রেম আসতে পারে এবং পুরাতন প্রেমও আপনাদের কাম ব্যাক করতে পারে এ মাসে। এবং যারা প্রেমজ সম্পর্কে লিপ্ত আছে, এই প্রেম থেকে বিয়েতে পরিণতি হতে পারে এই মাসে। এই মার্চ মাসের শেষ থেকে যারা বিয়ের ব্যাপারে এতদিন ধরে চিন্তা করছিলেন, বিয়ের ব্যাপারে একটা শুভ কানেকশান আসছে, গ্রহগত অবস্থান তাই বলছে, একটা বিয়ের ভালো একটা যোগ আপনাদের শুরু হচ্ছে। এর সাথে যারা দীর্ঘদিনের জন্য সন্তানের জন্য প্রচেষ্টা করছেন, সন্তান প্রাপ্তির একটা প্রবল সম্ভাবনা আছে। কিন্তু আপনাদের রাশিতে যেহেতু মঙ্গলের অবস্থান 22 তারিখ থেকে, আপনাদের হাই টেম্পারমেন্ট বাড়বে, অর্থাৎ আপনারা যে কোনো কাজ একটু বুঝে শুনে করবেন, হঠকারিতার সিদ্ধান্ত আপনারা রাগের বশবর্তী হয়ে নেবেন না, যেটা আপনাদের সমস্যা ডেকে নিয়ে আসবে। যারা মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক দিচ্ছে তাদের ক্ষেত্রে এ মাসটা খুব একটা ভালো ফল প্রদান করবে না, কারণ আপনাদের রাশির চতুর্থ স্থানে শুক্র অবস্থান করায় আপনাদের পড়াশোনায় মনোযোগটা কমবে। যারা উচ্চ শিক্ষাতে যুক্ত আছে, যারা পিএইচডি করছে বা বিদেশে গিয়ে পড়াশোনা করতে যাচ্ছে, তাদের ক্ষেত্রে এ মাসটা শুভ। এর পাশাপাশি যারা বিদেশের সঙ্গে যুক্ত আছে ব্যবসা ক্ষেত্রে, তাদের ক্ষেত্রেও এ মাসটা ভালো, এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস, অর্থাৎ বৈদেশিক অর্থ এ মাসে আপনাদের আসতে পারে, গ্রহগত অবস্থান তাই বলছে। এর সাথে আপনাদের এ মাসে আপনাদের মাতা, অর্থাৎ মায়ের শরীর, ব্লাড প্রেশার, সুগার, থাইরয়েড, পায়ে ব্যথা, এই সকল দিক হতে ব্যথা বৃদ্ধি পেতে পারে এবং আপনার পিতার শরীর দিকেও নজর দিন, আপনাদের মেডিকেল এক্সপেন্সেস এ মাসে কিছুটা হলেও বৃদ্ধি পেতে পারে। এর সাথে যারা বন্ধুত্ব নিয়ে এতদিন সমস্যা হচ্ছিল, বন্ধুর কিন্তু আপনারা সহায়তা পাবেন এই মার্চ মাসে। যাদের প্রপার্টি নিয়ে এতদিন সমস্যা চলছিল, প্রপার্টি রিলেটেড সমস্যা, সেই সমস্যা কিছুটা হলেও কাটতে চলেছে। পারিবারিক সুখের জায়গায় আপনাদের তৈরি হতে চলেছে, কারণ আপনাদের রাশির চতুর্থ স্থানে শুক্র পারিবারিক সুখ আপনাদের নির্দেশ করছে।
আপনারা এ মাসে কিছু কিনতে পারেন, সে জায়গা হোক, জমি হোক, এই সকল দিক আপনাদের কিনা বা গাড়ি কিনার একটা প্রবল যোগ দেখা যাচ্ছে। এবং চতুর্থ স্থান থেকে দশম স্থানে এই শুক্রের দৃষ্টি দশম স্থানে ফরায় আপনাদের কর্মের একটা নতুন সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু রাশির তে মার্চ মাসের শেষাশেষিতে বৃহস্পতি অবস্থান করায় আপনাদের বিবাহকেন্দ্রিক সমস্যা কিন্তু কিছুটা হলেও কাটতে চলেছে। অনেকে প্রশ্ন করছেন, স্যার আমার বিয়ে কবে হবে, মকর রাশি আমি? আমি আপনাদেরকে বলবো, আপনারা এখন থেকে প্রচেষ্টা করুন, আপনাদের বিয়ের ব্যাপারে আপনারা সাকসেস নিশ্চিত রূপে পাবেন। যদিও আপনাদের একান্ত হরোস্কোপ দেখা দরকার, কিন্তু গ্রহের গোচরে যা বলছে আপনারা প্রচেষ্টা করলে কিছুটা হলেও আপনারা সেদিকটা সমস্যা কাটিয়ে উঠতে পারবেন। তো ওভারঅল মার্চ মাসে মকর রাশির গুরুজনদের শরীর স্বাস্থ্যের দিকে শুধু একটু নজর দিন। ওভারঅল আপনাদের সব দিক থেকেই ভালো, ধীরে ধীরে ভাগ্য উন্নতি হবে শনির সাড়েসাথি থাকা সত্ত্বেও। তো ভিডিওটি এ পর্যন্ত, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।